নমস্কার বন্ধুরা, মমের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। সকলকে জানাই ঈদ মুবারক। আজকে বানাবো একটি বিখ্যাত পদ, কলকাতা স্টাইল চিকেন চাপ। এই বিখ্যাত পদটি বিরিয়ানির সঙ্গে দারুণ লাগে। চিকেন চাপের জন্য নিয়েছি দুটো লেগ, একটা ব্রেস্ট পিস, ওজনে হবে 350 থেকে 400 গ্রাম। এখানে চিকেনের পিসগুলোকে ছিঁড়ে দেব, যাতে ম্যারিনেট করার সময় মশলা চিকেনের ভেতর পর্যন্ত চলে যায়, এতে ম্যারিনেশনটা ভালো হয়। একটা বোলে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, 4 টেবিলস্পুন টক দই দিয়ে দিলাম, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 ইঞ্চি সাইজের আদা, 4টে কাঁচা লঙ্কা, 10টা রসুন কোয়াকে একসঙ্গে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। বাটা মশলার পরিমাণটা এখানে আমি বেশি নিয়েছি, কারণ আমি গ্রেভিটা বেশি পরিমাণে করতে চাইছি। 2 টেবিলস্পুন কাজু বাটা, 2 টেবিলস্পুন পোস্ত বাটা, 2 টেবিলস্পুন চারমগজ বাটা একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি 2 রকমের লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ না করলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিলস্পুন বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা বাড়িতে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও এই বিরিয়ানি মশলার রেসিপিটি পেয়ে যাবেন। এবার দেব 2.5 টেবিলস্পুন শাঁকা ছাতু, আপনারা শাঁকা বেসনও ইউজ করতে পারেন। 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব, স্বাদমতো লবণ দেব। মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এবার 1 টেবিলস্পুন গোলাপ জল দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিলস্পুন কেওড়া পানি। ম্যারিনেট করা এই চিকেনটা আমি ওভারনাইট রেখে দেব। বেস্ট রেজাল্ট পেতে গেলে ওভারনাইট রাখলেই ভালো, কিন্তু খুব তাড়া যদি থাকে তাহলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রাখলেই হবে। প্যানে একটা বাটার কিউব দিয়ে দিলাম, আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন। চিকেন চাপটা আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তাই আমি তেলের ব্যবহারটা এখানে বেশি করব। 6 টেবিলস্পুন তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনের লেগসগুলো দিয়ে দেব। চিকেনগুলো যাতে খুব নরম থাকে তার জন্য আমি প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট ফ্রাই করে নেব, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি কুক করব। চিকেনের লেগসগুলো এখানে আমি একটু উল্টে পাল্টে দিলাম। চিকেনগুলো টেন্ডার হতে শুরু করেছে, এখন লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দুই মিনিট হয়ে গেছে, এবার চেক করে নিই। চিকেনগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে ভালো করে ফ্রাই হতে পারে। এটা আবার ঢেকে দেব 2 মিনিট মতন। চিকেন লেগসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এই একই পদ্ধতিতে ব্রেস্ট পিসটাকেও ফ্রাই করে নেব। ব্রেস্ট পিসটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করেই দুপিঠ ভাজা হয়। এবার গ্রেভিটা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট মতন গ্রেভিটা কষে নিতে হবে। 1 মিনিট পর চিকেন পিসগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ দুধকে সামান্য গরম করে জাফরান মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে যে পাত্রে মশলাটা লেগে আছে সেটা 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এটা এবার ঢেকে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য।
5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট ধরে এটা আমি কুক করেছি। এবার আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আর 1 চামচ বাটার। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গরম মশলাটা দিলাম না। দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেল কলকাতা স্টাইল চিকেন চাপ বিরিয়ানির সাথে। এই চিকেন চাপের কম্বিনেশনটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি নতুন রেসিপির সাথে। মোমের সাথে রান্নাবান্না।